আমি যে তার উপর দাঁড়িয়ে রয়েছি ওটা একটা নারকেল গাছের গোড়া, মানে একসময় ওখানে জনবসতি ছিল, ঘরবাড়ি ছিল, গাছ ছিল। সমুদ্রের ক্ষয়কার্যের ফলে ধীরে ধীরে বিস্তীর্ণ অঞ্চল সমুদ্র গর্ভে চলে যায়, তার চিহ্নস্বরূপ এই গাছের গোড়াটা থেকে গেছে। এবারে বলি, এই অংশটা কোনো অংশে দীঘার থেকে কম না। এটা কোথায় অবস্থিত? এটা পাথর প্রতিমা ব্লকের একেবারে দক্ষিণ প্রান্তে, জি প্লট, সি বিচ। যথেষ্ট সুন্দর, মনোরম, কোনো অংশে দীঘার থেকে কম নয়। শুধু যাতায়াত ব্যবস্থা দীঘার থেকে একটু খারাপ। আমি বলে দিই, ছবি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে সমুদ্রের ক্ষয়কাত চলেছে, ইট, সুরকি, দেওয়াল সব ভেঙে পড়ে রয়েছে, ওগুলো একসময় বসার জায়গা ছিল। এখানে শীতকালে প্রচুর মানুষের সমাগম ঘটে, দুর্গম রাস্তার জন্যে সারা বছর হয়তো লোকজন যাতায়াত করে না খুব একটা, কিন্তু শীতকালে যথেষ্ট মানুষের সমাগম ঘটে এবং পর্যটনের ভালোই সাড়া পড়ে। তো আপনারা যদি যেতে চান কীভাবে যাবেন? ধর্মতলা থেকে বাস ধরে রামগঙ্গা, অথবা ধর্মতলা থেকে বাস ধরে পাথর প্রতিমা, তারপরে পাথর প্রতিমার ঘাট থেকে সারিবিশি করে জি প্লটের ঘাট, এবং ওখান থেকে ছোটো গাড়ি, ভ্যান, টোটোতে করে সি বিচে যাওয়া যায়। বর্তমানে সি বিচের আশেপাশে কয়েকটা আবাসিক হোটেলও গড়ে উঠেছে, খুব ভালো না হলেও থাকার মতো। তো আপনারা অবশ্যই পারেন ঘুরে আসতে, আশা করি দীঘার থেকেও ভালো লাগবে।